হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার কয়েকদিন ধরে মারাত্মক এই শরীর শারীরিক অসুস্থতার কারণে যে রেগুলারলি আমাদের যে ক্লাসটা চলছিল ইউটিউবে সেটা আমি করাতে পারিনি তার জন্য অসংখ্য দুঃখিত এবং কালকে তো ছুটি আছে নবছরের ছুটি রয়েছে আগামী দুদিন বাদে তো সেই কারণে আমি আর আজকে আর ভিডিও করলাম না ভালোভাবে একটু রেস্ট আলটিমেটলি নিয়ে নিই তো তারপরে আমি সম্পূর্ণ ক্লাসটা এটা আছে সেটা আমি শুরু করব আগামী সোমবার থেকে তোমরা প্রত্যেক এটা আশা রাখছি তো যেটা আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটি আপডেটেড ভিডিও এই রিপোর্টটা মোটামুটি পাঁচ থেকে ছয় দিন আগেই আমার কাছে পৌঁছে গেছিল তোমাদের পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম ডেট সেটা নিয়ে স্টুডেন্টস পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামটা সেটা কিন্তু কনসিকিউটিভলি হবে অর্থাৎ জাস্ট এক থেকে এক থেকে দু সপ্তাহের হের ফেরেই তোমাদের হয়ে যাবে এবং সেই ডেটটা আজকে আমি বলবো ক্লার্কশিপের তোমাদের কত কী স্কেপ স্কোর হতে পারে বছরের জন্য সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব এবং তোমাদের যে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে সেটাও আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে তুলে ধরব তোমাদের খালি একটা স্টুডেন্টস কথা বলে রাখি যে এবার যে পিএসসি পিএসসি মিসলেনিয়াস বা পরীক্ষাটা সেইটা কিন্তু একটা একটা সুবর্ণ কাছে ক্ষেত্রে যদি নাও বলে অন্তত ক্লার্কশিপটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ যারা অনেকে পুলিশের আমার তো বেশিরভাগ ধরে নাও ফলোয়ার্স যারা রয়েছে তারা বেশিরভাগই পুলিশের ফলোয়ার্স পুলিশের ক্যান্ডিডেটদেরকেও বলবো যে ক্লার্কশিপের একটু ভালো করে দিও স্টুডেন্টস ক্লার্কশিপের এক্সামটা না তুলনামূলকভাবে জবটা মানে ওই কাট অফ যেটা থাকবে পুলিশের কাট অফ তোমাদের ক্লার্কশিপের কাট অফ প্রায় একই থাকবে একটু হেরফের হতে পারে কিন্তু যদি আমি জব রেসপেক্টে বলি তো জব রেসপেক্টে যদি মনে করে থাকো যে আমি একটু দশটা দু পাঁচটা অনেকের এটা থাকে এটা বাস্তব দশটা দু পাঁচটা একটা অফিসিয়াল জব আমি করব এবং একটু রিল্যাক্সে চাকরি করব। ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ক্লার্কশিপটা একটা দারুণ সুযোগ এটা একটা খুব বেশি পুলিশের চাকরিতে যেটা আমাদের অনেক রকমের অনেকে টাফ চাকরি হিসেবে কনসিডার করে থাকে কেননা সত্যি যে এটা সার্ভিস যে আমরা সার্ভিসটা দিয়ে থাকে পুলিশ যারা স্টুডেন্টস রয়েছে বা যারা কর্মী রয়েছে যারা পুলিশে জব করছো তাদের একটা অবশ্যই একটা ইয়ে থাকে তো সেই ক্ষেত্রে ক্লার্কশিপটা তার তুলনায় যদি বলি অনেকটা আরামের চাকরি তো তোমাদের যে ক্লার্কশিপ এবং যে হবে সেই এক্সামটা তোমাদের হবে জুলাই মাসের লাস্ট উইকে এবং তোমাদের যে ক্লার্কশিপের হবে হবে সেটা অগস্ট মাসের ফার্স্ট উইকে তো এটা একদম হান্ড্রেড কনফার্ম আমি ডেটটা আমার ঠিক মনে পড়ছে না কালি একটু তোমরা নিজেরা একটু চেক করে নেবে আমার কারণ এটা প্রায় পাঁচ দিন আগে আমার কাছে আপডেট হয়েছিল আমার মাথায় ছিল না যে আমি এটা আপডেট এটা চাপও ছিল শরীরটাও খুব খারাপ ছিল তো এইবার বিষয়টা হলো যেটা যে তোমার এক্সামের ক্ষেত্রে যদি আমি বলি তো আলটিমেটলি তোমাদের যে ডেটটা তোমাদের প্রথম রবিবার পড়বে সেই রবিবার দিনটাতে তোমার হল ক্লার্কশিপ হবে অগস্ট মাসের আর যে রবিবারটা লাস্ট উইকে পড়ছে তোমাদের ইয়ের ক্ষেত্রে তোমার মিসলেনিয়াসের ক্ষেত্রে সেটা হবে এবার যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে ক্লাকশিপের যে এক্সামটা হবে দেখো ক্লাকশিপ এর একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আছে তো সেই কারণে ক্লাকশিপের যে এক্সামটা সেই ক্লাকশিপের এক্সামটা কিন্তু একটা শিফটে তোমাদের হওয়াটা কিন্তু সত্যি হয়তো বা চাপের হয়ে দাঁড়াবে সেই কারণে তোমাদের কিন্তু ক্লাকশিপের যে এক্সামটা ক্লাকশিপের এক্সামটা হয়তো বা তোমাদের দুটো শিফটে এবার হতে চলেছে তো এখন অবধি আমার কাছে যেটা খবর আছে সেটা একটাই ডেট আছে যেটা ফার্স্ট যেটা রবিবার পড়ছে সেই ডেটটাই আমার কাছে এই মুহূর্তে বর্তমানে রয়েছে যে ওই দিনই পরীক্ষাটা হতে চলেছে বাট দুটো পরীক্ষা হলেও হতে পারে এটা একটা বড় সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে যদি ক্লার্কশিপের এবছরের আমি ফর্ম ফিল আপ ধরি তাই না ফর্ম ফিল আপ যেটা হয়েছে বা তোমাদের এবছরের যে তিন হাজার মতো ভ্যাকান্সি রয়েছে তো সেই ভ্যাকান্সির হিসেবে এবং সেই তোমাদের ছ হাজার ভ্যাকান্সি হয় তাই তো তো ভ্যাকান্সি হিসেবে আমি যেটা এবছর এক্সপেক্ট করলাম আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে অ্যাকর্ডিং টু সিলেবাস এবং যেহেতু আমাদের একটা পেপার ফাইনাল পেপারও রয়েছে তাই না ডেসক্রিপটিভ পেপার রয়েছে তো সেই হিসেবে কিন্তু তোমাদের কাট অফটা অ্যাপ্রক্সিমেটলি আমি সেভ স্কোর যদি বলি তো 70 কে আমি সেভ স্কোর হিসেবে ধরে রাখব এটা জেনারেলের ক্ষেত্রে এবং বাকি যারা রয়েছে বাকিদের ক্ষেত্রে এটা ওই বাকিটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে क्वेश्चंस এর উপরে তাই না কত কি মানের क्वेश्चन আসে কতটা কঠিন क्वेश्चन আসবে বা কতটা সহজ প্রশ্ন আসবে তার উপরে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করবে তবে আমি সেফ স্কোর সেভেন্টিকে অবশ্যই ধরে রাখবো তো এই স্কোরটা যারা অ্যাচিভ করার মতো ক্যাপাবিলিটি রাখবে তারা মনে করবে যে ক্লাকশিপের একটা মানে ভালো একটা সম্ভাবনা রয়েছে পিএসসির এক্সাম না কোয়ালিফাই করার জন্য কোনো শর্টকাট কোনো কিছু হয় না অনেকে যদি মনে করে থাকো যে আমি শর্টকাট কোনো প্রসেসে অ্যাপ্লাই করব মানে দু চারটা মক টেস্ট দিয়ে দিলাম আর মনে করলাম পরীক্ষাইতে চলে যাবো তো এটা দিয়ে বাবা কোনো দিনও হবে না অন্যান্য এক্সাম তো দূরের কথা পিএসসি তো কোনো দিনই হবে না অন্যান্য এক্সামও হবে না পিএসসি তো তার ধারে পাশে পিএসসির এক্সাম যদি কোয়ালিফাই করতে হয় তোমাকে যদি জিকের ক্ষেত্রে আসি আমি তো জিকের ক্ষেত্রে কিন্তু দখলটা সঠিক থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে দখল থাকতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে দখল থাকতে হবে কেননা তাদের যে প্রশ্নগুলো এসে থাকে হুম সেই প্রশ্নগুলো কিন্তু মানে কি বলবো ভালো মানে একটা বেশ ডেপথ কোশ্চিনই থাকে মানে জানতে হবে এক কথা তোমাকে চ্যাপ্টারটা সম্পর্কে জানতে হবে আমার নটার যে ইউটিউবের ক্লাসটা আমি করাই প্রত্যেকদিন ইউটিউব চ্যানেলে যারা হয়তো জানো না তাদের জন্য বলছি তো আর যারা করছো ক্লাসগুলো কাইন্ডলি ক্লাসগুলো আমার একটু দেখবে যে আমি কতটা ডেপথে ঢুকে যাই যখন আমি ক্লাস করাতে থাকি তো সেই ডেপথ কোশ্চিনগুলো কিন্তু পিএসসির কিন্তু একটা মানে রিকোয়ারমেন্টের মধ্যেই পড়ে বলতে পারো সেই ডেপে কোশ্চেন কিন্তু করতে হবে এবং আমি যখন আমার ম্যাথের ক্লাসগুলো করাই তোমাদেরকে আমি বলে দিয়েছি যে আমি যা ম্যাথের ক্লাস করাচ্ছি শুধুমাত্র এইটুকু এই ক্লাসটুকুই করতে হবে না এর বাইরে কোশ্চিন আসবেও না তো এই ডেপথ অ্যানালাইসিসের মধ্যে দিয়ে সঠিক প্রস্তুতিটা চালিয়ে যাও আর তোমরা যারা মনে করছো যে না যেমন আমার কোচিং এ যারা স্টুডেন্টস নিচ্ছে নিচ্ছিস মিসারি হোক ক্লার্কশিপ হোক পুলিশের হোক তারা যদি মনে করে যে আমার আমার সাথে কাছে থেকে থেকে মেয়ে হোক ছেলে হোক হোস্টেলে থেকে বা বাড়ি থেকে যারা যাতায়াত করে করতে পারবে দক্ষিণ দিনাজপুরে যারা রয়েছে মানে আমার কোচিংটা যেটা আছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে হেড অফিস ওখানে আমি ক্লাস করে এবারে আমার তো গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর আর উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ মালদা জেলায় মালদায় আমাদের রয়েছে ব্রাঞ্চ যদি মনে করে সেখানেও অ্যাডমিশন নেমে নিতে পারো তো এই প্রস্তুতিটা কিন্তু তোমাকে নিতে হবে একটু মানে বেশ ডিটেলসে আমাকে গিয়ে প্রিপারেশনটা নিতে হবে যদি জি কের কথায় আসে বারবার বলছি পিএসসি কারেন্ট অ্যাফেয়ার্স খুব ফলো করে স্ট্যাটিক জিকেও ফলো করে থাকে সেটা গান বাজনা ঠিক আছে তারপর নাচ বিভিন্ন ধরনের নাম বইয়ের নাম এগুলো পিএসসির ওয়ান অফ দ্য ফেভারেট থাকে আমি রিকমেন্ড করবো পিএসসির এবছর যারা পরীক্ষা দেবে তারা ডাব্লু বিস এর যে এবছরের পরীক্ষাটা হলো সেই কোশ্চিন পেপারটাকে ফলো করতে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এবছরে যে ডাব্লিউ এর পেপারটা ছিল সেই পেপারটাকে যদি একটু ভালো করে তোমরা ফলো করো তাহলে ওখান থেকে অনেকটা কমনও পাবে এবং একটা আইডিয়াও পেয়ে যাবে যে পিএসসি এবছর কী প্রশ্নপত্র করতে চলেছে এবং সেই আইডিয়াটা থাকাটা কিন্তু ভীষণই জরুরি ওই আইডিয়াটা না থাকলে কিন্তু তোমরা সঠিক প্রস্তুতি নিয়ে এগোতেও পারবে না পুলিশ এবং এসএসসি জিডির এতটা চাপ আমার উপরে পড়লো আমি ভেবেছিলাম পিএসসি ক্লার্কশিপের জন্য আমি মক রেডি করবো বাট সেটা আর করে ওঠা হলো না সবাই কেবি কনস্টেবলটা আমার কমপ্লিট হলো পাবলিশের জন্য চলে গেছে জাস্ট আমার সাত দিনের মধ্যে চলে আসবে বি কনস্টেবলটা আমার ম্যাথ কমপ্লিট হয়ে গেছে জি কে কমপ্লিট হয়ে গেছে বাকি ইংলিশ এবং রিজনিংটা বাকি আছে ওটা আমার সাত দিনের মধ্যে হয়ে যাবে কমপ্লিট যদি তারপরে পসিবল হয় আমি চেষ্টা করব ক্লার্কশিপের জন্য যদি কোনো বুক করতে পারি সেটাও বের করে দেওয়ার আমার যা রিভিউ আছে কি কোয়ালিটি আমি প্রোভাইড করে থাকি যদি তোমরা একটু দেখে নাও তাহলে বুঝে যাবে যে তোমাদের আর কোনো কিছু প্রয়োজন পড়বে না যে জিনিসটা আমি প্রোভাইড করে থাকবো যদি প্রোভাইড করে থাকি ক্লার্কশিপের কথা বলছি তো ডিয়ার স্টুডেন্টস মানে সকাল সকাল ক্লাসের পরিবর্তে ক্লাসটা নেওয়ার আমার মানে ক্যাপাসিটি এই নেই গলার পরিস্থিতি সেরকম ক্লাসটা নেব ক্লাসের পরিবর্তে যে আমি আপডেটটা ছিল সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করলাম একটু ইয়ে করলাম সামনের সপ্তাহ থেকে খুব ভালোভাবে ফ্লোতে আমি শুরু করি আবার যাতে করে সঠিক নিজের শরীর ঠিক রেখে আমি গোড়াটা কমপ্লিট করতে পারি হুম তো আজকের যে আপডেটটা ছিল স্টুডেন্টস আজকের আপডেটটা ছিল এতটাই এর পরে যে সকল আপডেটগুলো আসবে বা যেগুলো আমার দেওয়ার পসিবল সেগুলো আমি অবশ্যই দিয়ে দেবো আর ছুটির দিনগুলো আমার ক্লাসে ইউটিউবে হোক বা অফলাইনে হোক আমার টোটালি বন্ধ থাকে সেই দিন করে আমি একটু রেস্ট নিয়ে থাকি বাকি দিন তো রেস্ট নেওয়ার সময়ও হয় না ঠিক আছে তো এর বাইরেও কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর আমাদের ক্লাসের ভিডিও বা অন্যান্য আমাদের যদি কোর্স জয়েন করতে চাও ডিসক্রিপশান বক্সে সব কিছু দেওয়াই রয়েছে সেখান থেকে তোমরা ইজিলি জয়েন করে নিতে পারবে ওকে স্টুডেন্টস আজকের আপডেটটা এতটাই নমস্কার